সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন অ্যাফিস টিভি নানা রকম সংবাদ মাধ্যম নিয়ে কাজ করে। আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস। আমরা খাবারের পরে সাধারণত একটু হজমের জন্য একটি সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকি। আসলে এই সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস খেলে আমাদের শরীরে কি হয়, খাবার হজম হয় না অন্য কিছু হয়, আজকের প্রামাণ্যচিত্রের মাধ্যমে আপনারা সেটি দেখতে পাবেন। আমরা অনেকেই রিচ ফুড খাওয়ার পর সফট ড্রিঙ্কস খেতে চাই এই ধারণায় যে এতে খাবার দ্রুত হজম হবে। অথচ এটা যে কত ভুল ধারণা তা একটু বললেই পরিষ্কার হবে। আমাদের দেহ সাধারণত 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খাবার হজম করে থাকে, কিন্তু সফট ড্রিঙ্কস যখন পরিবেশন করা হয় তখন এর তাপমাত্রা থাকে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। কাজেই খাবার গ্রহণের পর যখন ঠান্ডা কোমল পানীয় পান করা হয় তখন হজমে তো সাহায্য করেই না, উল্টো তাতে পচন ধরায়। তাছাড়া অ্যাসিডিক হওয়ার কারণে সফট ড্রিঙ্কস পাকস্থলীর সংবেদনশীল অ্যালকালাইন ভারসাম্য নষ্ট করে ফেলে, ফলে পেট ব্যথা, ফুলে যাওয়া, বদহজম, গ্যাস, টক ঢেকুর ইত্যাদি নানা সমস্যার সৃষ্টি হয়।